بسم الله الرحمن الرحيم. এটা মসজিদ, এই মসজিদের কিছু আদাব, কিছু ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করেছেন। সূরাতুন নূর 37, 38, 39 তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আয়াতে দুটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। একটি হলো মসজিদের আদাব, আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কিছু বান্দা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাদেরকে সম্পূর্ণ সব ধরনের আযাব গজব থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরেছেন। সে বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। তিনখানা হাদিস পেশ করেছি, হাদিস তিনটির অনুবাদ এবং এর প্রেক্ষাপট এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইয়ুযকারু ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুবি ওয়াল আসাল। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের তিনটি হক, তিনটি আদব রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে আদেশ দিচ্ছেন, দৃষ্টি আকর্ষণ করছেন, ভালো করে খুব মনোযোগ সহকারে শুনবো। এক নম্বরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা এমন ঘর, এটা এত পবিত্র এবং সম্মানিত স্থান, এই পবিত্র ঘরের এক নম্বরের দায়িত্ব হচ্ছে আমার আপনার প্রত্যেকের অন্তঃকরণে সর্ব অবস্থায় এই ঘরের মর্যাদা সম্মান অন্তরে বজায় রাখতে হবে, সর্ব অবস্থায় এই ঘরকে সর্বাধিক শ্রেষ্ঠ স্থান, উত্তম স্থান, মর্যাদার জায়গা বিবেচনা করে এই ঘরের মর্যাদা রক্ষা করে আমাদেরকে চলতে হবে। এই ঘরের মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন উযু করে মসজিদের ভিতরে প্রবেশ করে, মান তাওয়াজ্জা ওয়া জারা ইলা বাইতি, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা উযু করলো, উযু করে আমার ঘরের দিকে রওনা হলো, আমার ঘরে প্রবেশ করলো, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা আমার ঘরে ঢুকার সাথে সাথে আমার মেহমান হয়ে যায়, আর ওই মেহমানের সম্মান করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। মসজিদে যারা আছে এরা কার মেহমান? আল্লাহর মেহমান। তো স্বাভাবিকভাবে আমাদের সমাজে, আমাদের বাড়িতে বাসায় যখন কোনো মেহমান আসে, মেজবানের তখন দায়িত্ব হয়ে যায় এই মেহমানকে সর্বাধিক সম্মান মর্যাদা দেয়া। ঠিক তদ্রূপ মসজিদে যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নামাজি বান্দাদের আমি আল্লাহ হয়ে যাই মেজবান, এই বান্দারা হয়ে যায় আমি আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। এজন্য একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু আল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি বলবো না যে আমলগুলি করলে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর তাম গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং এই আমলগুলির দ্বারা জান্নাতে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা সম্মান অনেক অনেক গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সকলে উত্তর দিলেন, কলু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলা শুরু করলেন, এক নাম্বার,
ইসবাগুল ওযুই আলাল মাকারি, এক নম্বরে হলো কষ্টের সময় ওযু করা। কখন ওযু করা? কষ্টের সময় ওযু করা। ওযুর আমল এত দামি আমল, আল্লাহর হাবিব বলেন একজন ওযুকারী যখন ওযু আরম্ভ করে, সে যখন হাতের ভিতরে পানি নিয়ে তার মুখমণ্ডল ধৌতু করে, আল্লাহ তাআলা তার জবানে তার নজরে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধুমাত্র তার চেহারা থেকে পানিগুলো টপকে টপকে পড়ে না, উজুর পানির সাথে তার নজরের জবানে গোটা চেহারার গুনাহগুলো ঝরে ঝরে পানির সঙ্গে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন দুই হাত ধৌতু করে, হাতের দ্বারা যত গুনাহ করেছে কোনই পর্যন্ত যখন হাত ধৌতু করলো, পানি ঝরে, শুধু পানি ঝরে না, হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এজন্য একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি তো আউয়ালিন এবং আখিরিন, সকলে সবচেয়ে সম্মানিত হবেন, কারণ আপনি হলেন এই বিশ্ব সভার সভাপতি, আপনার অবস্থান হবে মাকামে মাহমুদ, কিয়ামতের সর্বোচ্চ স্থান হবে আপনার। আমরা আপনাকে কি করে চিনব, কোথায় তালাশ করে পাবো? আর দ্বিতীয় হচ্ছে, আপনি হাউজে কাউসারে কিনারায় দাঁড়াবেন, আপনি কিয়ামতের ময়দানে উম্মতের মেহমানদারি করবেন, উম্মতকে হাউজে কাউসারের পানি পান করবেন। আমার জানার বিষয় হলো এই কোটি কোটি শত কোটি নয় হাজার কোটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবীর উম্মত এবং আপনার অসংখ্য উম্মতের মধ্যে আপনার উম্মত কারা, এদেরকে আপনি চিনবেন কি করে, আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেনই বা কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, শোনো আয়েশা, ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জারিনা মিন আসারিল ওযু। শোনো আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তোমরা তিনটি নিদর্শন দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাও। সেই তিনটি দৃশ্যের অবতারণা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা, ওযু করার সময় ওযুর যে স্থানগুলি তোমরা পানি দ্বারা ধৌত করো, কাল হাসরের ময়দানে ওযুর স্থানগুলি পূর্ণিমার চাঁদের চেয়েও আলোক উজ্জ্বল হয়ে যাবে। গুররাম মুহাজ্জারিনা মিন আসারিল ওযু, তোমার চেহারা, তোমার দুই হাত, তোমার দুই পা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। ফেরেশতারা ওযুকারী নামাজি বান্দাদেরকে তালাশ করবে। ওই নিদর্শন দেখে দেখে আমি নবীর হাউজে কাউসারের কিনারায় তারা দাঁড়িয়ে যাবে। ওই দিন আমি নবী হব মেজবান, আর আমার এই দুনিয়ার নামাজি উম্মতরা হবে আমি নবীর মেহমান। ফামান আরাদা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে যে যত বেশি তার চেহারাটা আলোকিত করতে চায়, সে যেন দুনিয়ার জমিনে বেশি বেশি উযু করে। সুবহানাল্লাহ। এই উযু এত ফজিলত, আমরা তো এক ধরনের ইঙ্গিত পাই বর্তমানে যারা স্বাস্থ্যবিজ্ঞানী, যারা একথা বলছে করোনা অমিক্রন থেকে বাঁচার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কারো বাড়ির সামনে যদি একটি নহর থাকে, পুকুর থাকে, স্বচ্ছ পানি, তার শরীরে কাজের কারণে, ব্যস্ততার কারণে শরীর ধুলাবালু মিশে যায়, পাঁচবার গোসল করে, কয়বার? পাঁচবার। আমরা দৈনিক করি কয়বার? একবার। শীতের দিনে সকলে কিন্তু দৈনিক করি না, অনেকে তিন দিনে একবার, সপ্তাহে একবার, সমস্যা নেই, দৈনিক পাঁচবার। কেউ যদি পরিচ্ছন্ন হয়ে সাবান ব্যবহার করে গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহর রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজ উযু করে যারা আদায় করে তাদের ২৪ ঘন্টায় আর কোনো গুনাহ আমল নামায় অবশিষ্ট থাকে না। এবার বলুন, যদি আমার ভেতরের জার্ম দূর হয়ে যায়, ভেতরের ময়লা দূর হয়ে যায়, বাহিরের ময়লা থাকতে পারে পারে না? এজন্য ওযু, আল্লাহর রাসূল বলেন ওযু এমন একটি আমল, এই আমলের দ্বারা ওযুর পানির ফোটায় ফোটায়, এজন্যই তো ওযু করলে আপনার ওযুর পানিটা নাপাক হয় না, পাক, কিন্তু এই পানি দ্বারা দ্বিতীয় কেউ ওযু করলে তার ওযু শুদ্ধ হয় না। কেন? এই পানিটার ভিতরে আপনার গুনাহগুলো ঝরেছে, গুনাহের ময়লা আছে। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, তিনটি আমলের কথা বলি যেগুলোর দ্বারা তোমাদের গুনাহ মাফ হবে, জান্নাতের মর্যাদা বৃদ্ধি হবে। এক নম্বরে হলো কষ্টের সময় উযু করা, দ্বিতীয় নম্বর ওয়া কাসরাতুল খুতাইলাল মাসাজিদ, যে যত বেশি মসজিদের দিকে কদম বাড়ায় নামাজ পড়ার জন্য, যখন তার দোকান থেকে রওনা হয়ে যায়, বাড়ি থেকে রওনা করে, যতগুলি কদম মসজিদ পর্যন্ত আসার জন্য সে ব্যয় করলো, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটি কদমে কদমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের ভিতরে আল্লাহ মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেয়। এজন্য একবার আল্লাহর রাসূলের কাছে কিছু সাহাবায়ে কেরাম এসে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী থেকে আমাদের বাড়ি অনেক দূরে, পাঁচ ওয়াক্ত নামাজের জামাত আপনার পেছনে নামাজ পড়া অনেক কষ্ট হয়ে যায়, আপনি যদি অনুমতি দেন আমরা মসজিদে নববীর আশেপাশে জায়গা কিনে বাড়ি বানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজটা করো না, তোমাদের বাড়ি দূরে আছে দূরেই থাকো, কারণ হচ্ছে তোমাদের মসজিদে আসতে কষ্ট হয় ঠিক, কিন্তু তোমাদের এক একটি কদমে যেই পরিমাণ নেকি হয়, যে পরিমাণ গুনাহ মাফ হয়, মসজিদের আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। অতএব বাড়ি দূরেই থাকো, কষ্ট করে তোমরা মসজিদে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন মসজিদে আসতে যা, যত বেশি কদম তত বেশি নেকি। তৃতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেন ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে অন্য নামাজের শুধু অপেক্ষায় থাকা, এই অপেক্ষা করা, স্মরণ রাখা, এটাই বান্দার গুনাহ মাফ হয়ে যায়। যতক্ষণ স্মরণ রাখে জান্নাতের ভিতরে তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর ঘরের মর্যাদা, আল্লাহর ঘরের সম্মান, আল্লাহ তাআলা এক নম্বরের দাবি জানান, বান্দা তোমার ঘর আছে, আমার ঘর আছে, মর্যাদা বেশি হবে, সম্মান বেশি হবে আমার ঘরের না আল্লাহর ঘরের? এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করলেন, করালেন, সেটা হচ্ছে বাইতুল্লাহ। প্রথমে ফেরেশতাদের দ্বারা করিয়েছেন, এরপরে এই ঘর নির্মাণ করেছে দুইজন নবী, নূহ আলাইহিস সালামের তুফানে এই ঘরটা ধ্বংস হয়ে যায়, দুইজন নবী মিলে বাইতুল্লাহটা নির্মাণ করলেন। একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন রাজমিস্ত্রি, একজন নবী, আর দ্বিতীয় হচ্ছে একজন যোগালী, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হযরত ইসমাঈল যাবিহুল্লাহ, আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় সম্মানিত স্থান
বাইতুল্লাহর পরে মসজিদে নববী, মসজিদে নববী নির্মাণ করেছেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিজ হাতে দুটি মসজিদ নির্মাণ করেন, এক নম্বরে হচ্ছে মসজিদে কুবা। অনেকে যারা হজ উমরা করেছেন মসজিদে কুবায় নামাজ পড়েছেন, মসজিদে কুবায় নামাজ পড়ার এত ফজিলত, কেউ মদিনায় হজ উমরা করতে গিয়ে হোটেলের মধ্যে উযু করলো, উযু করার পরে কুবা মসজিদে গিয়ে 2 রিয়াল 3 রিয়াল সর্বোচ্চ 5 রিয়াল করে ভাড়া নেয়, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে মক্কায় 7টা তওয়াফ করে 7 বার সাফা মারওয়া সাই করে মাথা মুন্ডিয়ে হলফ করার পরে একটা উমরা করলে যেই সওয়াব হয়, মসজিদে কুবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ একটি কবুল উমরার সওয়াব তার আমল নামায় লিখেছেন। কারণ এই মসজিদ আল্লাহর হাবিবের হাতে গড়া মদিনায় হিজরতের পরের প্রথম মসজিদ। এরপরে তৃতীয় সর্বাধিক ফজিলতময় মসজিদ সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই মসজিদ নির্মাণ করেছেন দুজন নবী, হযরত দাউদ আলাইহিস সালাম, সমাপ্তি করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার ওয়াদা, আমার ঘর আমার নামের জিকির আমার আলোচনার জন্য ইবাদতের জন্য যারা দুনিয়াতে মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান ইয়ুযকারু ফীহি ইসমুল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেন আমি আল্লাহ তার জন্য আমি জান্নাতে সুন্দর একটি মহল বালাখানা আমি আল্লাহ তার জন্য বানিয়ে রাখি। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের এক নম্বরের হক হচ্ছে এই ঘরের সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা আমাদের হৃদয়ে রাখতে হবে। এজন্য মসজিদে ঢুকার আগে উযু করে ঢুকা, ডান পা দিয়ে ঢুকা, দোয়া পরে ঢুকা, মসজিদে ঢুকার আগে মোবাইলের রিংটোনটা বন্ধ করে দেওয়া, এটা চক্রান্ত। আমাদের মোবাইলের রিংটোন এখন বাধ্য হয়ে কিন্তু আমরা এই গানের শব্দগুলো শুনতে বাধ্য হচ্ছি, ঠিক কিনা? আমার ভাইয়েরা মোবাইলের রিংটোন এটা আমরা অনেকে কিছুই মনে করি না, মনে রাখবেন এই মোবাইলের রিংটোন আল্লাহ মাফ করুক, আপনি রাস্তায় চলার পথে ঢাকা সিটি অথবা এর বাইরে কোথাও অ্যাক্সিডেন্টে আপনি পড়ে আছেন, মারাত্মক ধরনের আহত হয়েছেন, চতুর্দিকে আপনার মানুষ দাঁড়িয়েছে আপনাকে উদ্ধার করার জন্য, হঠাৎ আপনার মোবাইলের ভিতরে রিংটোন বাজলো, ওই রিংটোনের ভিতরে যদি গজল হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, মোবাইলের রিংটোনই প্রমাণ করবে আপনি একজন ইমানদার মানুষ, কি বলেন, ঠিক কি না? আবার আপনি পড়ে আছেন মোবাইলের ভিতরে গান বেজে উঠছে, বিভিন্ন বাজনার আওয়াজ, এই মোবাইলের রিংটোনই বোঝা যাবে আপনার ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুমের আনুগত্য আপনার ভিতরে পরিপূর্ণ ছিল। এজন্য মসজিদে ঢুকার আগে সব সময় খেয়াল রাখা, কারণ এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। এজন্য আল্লাহর রাসূল বলেন মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, এই মসজিদের সম্মান, মসজিদে ঢুকি আমার উম্মত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিবে, আল্লাহর রাসূলের এটা আমল ছিল। লা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লিয়া রাকআতাইন, আল্লাহর নবী মসজিদে ঢুকে ওই পর্যন্ত বসতেন না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়তেন। সুবহানাল্লাহ। এটা এই ঘরের সম্মান, আমরা অনেকে তাহিয়াতুল মসজিদ পড়ি না, এটা এই ঘরের আদাব, কারণ এই ঘরে ঢুকলে মেহমান হয় কার? ফেরেশতারা দোয়া করে, আল্লাহ সুযোগ দিয়েছেন, এটা ভাগ্যের ব্যাপার কিসমতের ব্যাপার। গাউসিয়া নিউমার্কে রত এলাকায় কত হাজারো ব্যবসায়ী, আল্লাহ আপনি বড় দয়া করে মায়া করে আপনার ঘরে আসার মতো মন মানসিকতা আমাকে দিয়েছেন, এটা আপনার কিসমতের ব্যাপার, এই জন্য এই ঘরে ঢুকতে পেরেছি, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, এটা হচ্ছে আন্তরভা। এই ঘরের মর্যাদা রক্ষা করার জন্য প্রত্যেকটি মুসল্লি এই ঘরে যারা আসবে তাদের দায়িত্ব। দ্বিতীয় নম্বরের দায়িত্ব হচ্ছে আইয়ু
ভালো করে খেয়াল করেন, আমাদের অন্তর থেকে এখন মসজিদের আদাব, মসজিদের সম্মান চলে যাচ্ছে। এই মসজিদের ভিতরে জিকির হবে, আলোচনা হবে, একমাত্র কাজ দুনিয়াবি কথা মসজিদে বলা হারাম। আই ইউদু কারফি হাসমু, ঘর আল্লাহ, ইবাদত হবে, জিকির হবে, জবান থেকে যা বের হবে তা একমাত্র কার জন্য? আল্লাহ। এই মসজিদে দুনিয়াবি আলাপ করা, ব্যবসায়িক আলাপ, পারিবারিক আলাপ, গল্প গুজব মসজিদের ভিতরে সম্পূর্ণ হারাম। আল্লাহর জিকির করা। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুউই ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় আমার ঘর মসজিদের ভিতরে তোমরা কিছু তাসবিহ তাহলিলের ভিতরে কাটাবে। কার নির্দেশ? আল্লাহর ঘরের রব। আল্লাহ বলেন, ফাসুবহানাল্লাহি হীনা তুনসুনা ওয়া হীনা তুসবিহুন وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ। সকাল এবং সন্ধ্যার ব্যাখ্যা কোন কোন সাহাবী করেছেন, ফজরের নামাজ এবং আসরের নামাজ, ফজরের পরে এবং আসরের পরে কিছু সময় মসজিদে ইবাদত বন্দেগীতে কাটানো। কেউ কেউ বলেছেন ফজর এবং মাগরিব, তবে বিশেষ করে এই দুই ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ আলাদা সূরা নাযিল করেছেন, ফজর এবং আসর। কারণ এই দুই ওয়াক্ত নামাজ বান্দার উপর পড়া সবচেয়ে কষ্ট। কোন কোন নামাজ? সারা রাত্রির ক্লান্তির পরের নামাজ হলো ফজর, সারা দিনের ক্লান্তির নামাজ হলো আসর। আল্লাহ পাক সবচেয়ে কম দিয়েছেন এই দুই ওয়াক্তের নামাজ। ফজর কয় রাকাত? চার রাকাত। তাদের পুরস্কার কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্ণিমার রাত্রিতে এশার নামাজের পরে সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, আসো। সকলে মসজিদ নববী থেকে বের হলেন। আল্লাহর নবী বলেন, আকাশে আজকের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। সকল সাহাবায়ে কেরাম পূর্ণিমার চাঁদ দেখছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, এই যে আকাশের চাঁদটা দেখলা, চাঁদ দেখতে যত মুসল্লিরা দেখেছে কোনো সমস্যা প্রবলেম হয়েছে? আমার ভাইয়েরা, গোটা ঢাকার মানুষ, গোটা বাংলাদেশের মানুষ আকাশের চাঁদ দেখতে গেলে কোনো ধাক্কা ধাক্কি মারামারি লাগে না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজ নিজ স্থানে আকাশের চাঁদ দেখলাম। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, চাঁদ তো তোমরা জন্মের পর থেকেই দেখতেছো, চাঁদ দেখানো আমার উদ্দেশ্য নয়। আমি একটি বিষয় তোমাদেরকে বোঝাবো, এজন্য একটা ফর এক্সাম্পল, একটা দৃশ্যের অবতারণা করার জন্য আমি তোমাদেরকে আগে চাঁদটা দেখার জন্য বললাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। আমার সাহাবীরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমরা তোমাদের প্রভুকে আজকে যেমন পূর্ণিমার চাঁদ সকলে মিলে দেখেছ, কিয়ামতের ময়দানে তোমরাও আল্লাহ তাআলাকে এমন চাঁদের যে উজ্জ্বল দেখতে পাবে। সুবহানাল্লাহ। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। সাহাবায়ে কেরাম তো সব সময় আমলের পাগল ছিলেন, কোন আমলের বিনিময়ে, কোন আমলের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহর দিদার লাভ করা যাবে? কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা।
কিয়ামতের দিন একদল চেহারা এমন হবে, তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ ও বান্দাদের চেহারার দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আপনার দিদার আমাদের সকলকে নসিব করে দিয়েন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দান করবেন। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার চাও, আল্লাহর সাক্ষাৎ চাও, এই দুনিয়ার ভিতরে দুই ওয়াক্ত নামাজের খুব পাবন্দি করতে হবে। কয়েকত নামাজ, দুই ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। এক ওয়াক্তের নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা এক নম্বরের নামাজ হলো কবলা তুরুউশ শামস। আজান হচ্ছে, কথা বলতেছি, আজান হচ্ছে, আমার আলাপ আলোচনা বন্ধ হয় না। খবরদার, হুঁশিয়ার হব, সাবধান হব, আজান দেওয়ার সাথে সাথে দুনিয়াবি কথা বন্ধ হবে, মুয়াজ্জিনের সাথে সাথে আমিও উত্তর দিব, আজানের শেষে দোয়াটা পড়ব। এই ছোট্ট আমল এত গুরুত্বপূর্ণ, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, সেদিন আল্লাহ রাসূল ডেকে নিয়ে আপনার আমার পক্ষে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদের তিনটি হকের ব্যাপারে বলেছিলাম। এক নম্বরে হলো মসজিদের হক, মসজিদের আজমত দিলে ধারণ করা, মসজিদের ভিতরে আল্লাহর নামের আলোচনা করা। আর তিন নম্বরে বলতেছিলাম মসজিদে দুটি সময় বেশি কাটানো, এক হলো ফজর আর এক হলো আসর। আল্লাহর রাসূল বললেন, ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতি ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আমার সাহাবীরা, কাল হাসরের ময়দানে যদি আল্লাহর দিদার পেতে চাও, দুই ওয়াক্ত নামাজের পাবন্দি করো। এক হলো সূর্য উদয়ের আগের নামাজ, আর এক হচ্ছে সূর্যাস্তের আগের নামাজ। সূর্য উদয়ের আগের নামাজ কোন ওয়াক্ত ভাই? ফজর। সূর্যাস্তের আগের নামাজ কোনটা? আসর। এই দুই ওয়াক্ত নামাজ যারা পড়বে ইনশাআল্লাহ বাকি তিন ওয়াক্ত তাদের কষ্ট হবে না। অথচ এই দুই ওয়াক্ত মুসল্লি সবচেয়ে কম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ফজর এবং আসর সহ পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, রিজাল মানে পুরুষ। আল্লাহ ডাক দিলেন আমার কিছু পুরুষ বান্দাকে, মহিলা বলে নাই। কি বলেছে? পুরুষ। ভালো করে খেয়াল করেন, রিজালুন, আমার কিছু পুরুষ বান্দা এমন আছে। নিসাউন বলে নাই, বলেছে রিজালুন। ঘটনা কি? এটা কেমন হলো? যেমন আমরা অনেককে বাহবা দেওয়ার জন্য, ভালো শক্তি আছে গায়ে, ভালো খেলেছে, আমরা কি বলি, বেটা তুই বেটা একটা মানুষই বেটা, আরে তুই তো বেটা তুই বলি না এমন, আরে একটা বাপের বেটা না দেখা যায় বলি না এমন। মানে কাজের কাজ করতে পারলে, সফলতা অর্জন করতে পারলে, হ্যাঁ তুই একটা বেটা বেটা সুপুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারাই আসল বান্দা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলেন রিজালুন, এরাই হলো আমার হাকিকি গোলাম, আমার আসল বান্দা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে নারীদের কথা বলেন নাই, কারণ সামনের যেই আল্লাহর প্রিয় বান্দাদের তিনটা গুণ বললেন, এটা কোনো নারীদের দায়িত্ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহি
তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আমার কিছু প্রিয় পুরুষ বান্দা আল্লাহ স্পেসিফিক খাস করে দিয়েছে, মার্কেটে দোকান দেওয়া কিংবা মার্কেট করা এটা নারীদের কাজ না পুরুষের কাজ? জোরে বলেন, পুরুষের কাজ। আমাদের সমাজে কি হয়ে গেছে বলেন? এখন আর এই মার্কেট করা ব্যবসা বাণিজ্য করা নারী পুরুষে কোনো ভেদাবে নাই, অথচ আল্লাহ বলেন রিজাল মার্কেট, চাই তুমি বিক্রেতা হও ক্রেতা হও, ক্রয় বিক্রয় এগুলি কাদের কাজ? পুরুষের কাজ। যারা বেপর্দা হয়ে আসে মার্কেটে, চেহারার ভিতরে বোরকা নাই, শরীরের ভিতরে বোরকার কোন ধরনের পোশাক নাই, শরীর ঢাকার মতো, মুসলমানের মেয়ে মুসলমানের স্ত্রী বেপর্দায় মার্কেটে আসে, এর চেয়ে লজ্জা, এর চেয়ে বেঈমানের বেহায়ার কাজ দুনিয়াতে আর হতে পারে না। দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন মুহাদ্দিস দুনিয়ার কোন খতিবের কথা বলে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলেন এটা আমার অর্ডার, এটা আমি আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের স্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, যদি তোমরা জান্নাত চাও, যদি তোমরা দুনিয়া আখিরাতে মর্যাদা যেতে চাও, আল্লাহ তাআলা নিজে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমাদের প্রধান দায়িত্ব হলো তোমাদের ঘরে অবস্থান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নারীদের উপর জামাতকে ওয়াজিব করেন নাই। মহিলারা মা বোনেরা তারা তাদের নামাজ পাঁচ ওয়াক্ত ঘরের মধ্যে আদায় করবে, মসজিদে আসার জন্য তাদেরকে কোন ধরনের উৎসাহ ছড়িয়াতে নাই। নারীদের ঘরের কোনা এটাই হলো তাদের উত্তম জায়গা। বলেন নারীদের ইবাদতের জন্য যদি মসজিদে আসার অনুমতি না থাকে, কেনাকাটার জন্য কি মার্কেটে আসার অনুমতি আছে নাকি বলেন? ইবাদতের জন্যই ঘর থেকে বের হতে পারবে না। ভালো করে বুঝে যে কাজগুলো ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইবাদতের জন্য ঘর থেকে বের হওয়ার আল্লাহর রাসূল বলেন কোন নারীর উপর কোটি কোটি টাকার মালিক তার উপর হজ ফরজ হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন ওই পর্যন্ত নারীর হজ করা জরুরি না, যতক্ষণ পর্যন্ত তার একজন মাহরাম যার সঙ্গে দেখা যায় এমন মাহরাম যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত এই মহিলার ইবাদতের জন্য মক্কা মদিনা যাওয়া যায় নাই।
প্রত্যেকটি মা বোনদের কাছে এই আবেদন থাকে। এই দুনিয়ায় আমাদেরকে টার্গেট নিতে হবে কাল হাসরের ময়দানে আমরা কোন ফাসিকা গায়িকা নায়িকা জাহান্নামী নারীদের পিছনে দাঁড়াতে চাই না। কাল হাসরের ময়দানে জান্নাতের তমাম রমণীদের সর্দার খাতুনে জান্নাত ফাতেমার পিছনে দাঁড়াতে চাই কিনা। আমি তোমাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করি না, তবে ওই প্রথম যুগে যখন পর্দার কোন বিধান ছিল না, নারী পুরুষ কোন ধরনের ভেদাভেদ ছিল না, ওই জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেপরদায় বের হয়ো না। কেমনে বের হইবা আল্লাহ সেটাও নিজে শিখিয়ে দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন যেন পা পর্যন্ত তোমার গোটা শরীরটা থেকে যায়, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন পর পুরুষ দেখলে বোঝা না যায়। এই জন্য আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, নারীদেরকে এমন ভাবে বোরকা পরাতে হবে, একজন নারী যখন বোরকা পরে রাস্তায় চলবে পর পুরুষরা দেখে বুঝতে পারবেন একটা যুবতী নারী না বৃদ্ধা নারী। এমন ঘোড়ার বিরাট আলা বানাতে হবে, এমন প্রশস্ত বানাতে হবে। আমি আল্লাহর ওয়াদা, দুনিয়ার কোন নারী সাজগোজ করে মেকআপ করে আর শর্টকাট পোশাক পরে নিজের সাজসজ্জা দেখানোর জন্য ঘর থেকে নারীদের বের হওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসা কেনা কাটা এটা পুরুষের জন্য আমি আল্লাহ নির্ধারণ করলাম। আমার একদল পুরুষ বান্দা এমন আছে তিনটা আমল থেকে কখনো তাদেরকে ব্যবসা বাণিজ্য গাফেল করে না। কে বলতেছে? আল্লাহ। এক নম্বরে তাদের পরিচয় দেয় তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। একদল ব্যবসায়ী দুনিয়াতে এমন আছে ব্যবসা বাণিজ্য করে হাতে হাতের কাজ করে আর সর্ব অবস্থায় যখনই সে সুযোগ পায় দোকানে বসে ব্যবসা বাণিজ্য করে আওয়াজ করে বলবেন জবানে তার জিকির চলে কা। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেগি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেগি হো, বাজার সে গুজার হো খরিদার নেগি হো, বাজার সে গুজার হো খরিদার নেগি হো। সামগ্রী আছে এক কর্নারের ভিতরে এক জিল কোরআন লিখে দিয়েছে, ওই ঘরের ভিতরে দোকানের ভিতরে ফাজাইল আমাল লিখে দিয়েছে, দোকানের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে তসবিহটা ঝুলিয়ে রেখেছে, তোমার বই ঝুলিয়ে রেখেছে, যখন দোকান খুলে কাস্টমার নাই বসে বসে কোরআন পড়ে বসে বসে ফাজাইল আমাল থেকে হাদিস পড়ে কিতাব পড়ে ওখানে বসে বসে তসবিহ দিয়ে জিকির করে এমন একজন একদল জাকিরিন আশিকিন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমার একদল পুরুষ বান্দা এমন আছে দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করে কিন্তু আমি আল্লাহকে কখনোই তারা টাকা পয়সা পেয়ে বলে যায় না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওই কাবিস সালা, একদল ব্যবসায়ী এমন আছে ব্যবসার কারণে কখনো তাদের নামাজ কাজা হয় না। আল্লাহ বলতেছেন, এমন ব্যবসায়ী আপনাদের কাউসিয়ার মধ্যেও আছে না? ব্যবসাও চলে দোকানও আছে টাকা পয়সাও আছে নামাজও মিস হয় না। আমার ভাইয়েরা অধিকাংশ
সেও কিন্তু বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসা বাণিজ্য এটাও একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বান্দা আমি ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য হালাল করলাম, অনুমোদন দিলাম, তবে শোনো সুদের কারবারকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। ব্যবসার ভিতরে বরকত, সুদের ভিতরে গজব, ব্যবসার ভিতরে শান্তি, সুদের ভিতরে অশান্তি, ব্যবসার ভিতরে সম্মান, সুদের কারবারের ভিতরে দুনিয়া এবং আখেরাতের অসম্মান ঘোষণা টাকার বলেন। আল্লাহ তাআলা নিজে বলে একদল ব্যবসায়ী আছে, আমি আল্লাহকে বলে না পাঁচ ওয়াক্ত নামাজ তারা কখনো কাজা করে না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইজ যাকাত, ব্যাংকের ভিতরে কত টাকা আছে। আমার এই বান্দা ব্যবসার ভিতরে যত টাকা ইনভেস্ট করলো, দোকানের ভিতরে যত পণ্য আছে, হিসাব করে করে আমার বান্দারা জাকাত দেয়। এই তিনটা গুণ দিয়ে ব্যবসায়ীর মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন লিয়াজজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা দুনিয়ার ভিতরে ব্যবসার পাশাপাশি যতটুকু নেকির কাজ করবা আমি আল্লাহ ওয়াদা করলাম এর যে কোটি কোটি করে উত্তম প্রতিদান তোমাদেরকে দিয়ে দিব। আর আল্লাহ বলেন এই দুনিয়ার ভিতরে রিজিক তালাশ করো, এ বান্দা মনে রাখবা রিজিকের মালিক তোমার, তোমার সম্পদ বৃদ্ধির মালিক তোমার, ভাগ্যের চাবি কাঠি তোমার দোকানে না, তোমার উন্নতি অগ্রগতি তোমার ব্যবসায় না। আওয়াজ করে বলবেন আমাদের ভাগ্যের চাবি কাঠির মালিক একমাত্র কে। ব্যবসায়ীদের জীবনে বাস্তবায়ন হয় আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা আল্লাহ বলেন বান্দা সমানের ভিতরে আমি আল্লাহর জিকির রাখো, পাঁচ ওয়াক্ত আমার মসজিদে আসো, আর বাৎসরিক যাকাত যদি দিতে পারো আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে এমন নিজিক দিব বান্দা তোমরা দূরে থাক, আসমানের ফেরেশতারাও গুনে গুনে শেষ করতে পারবে না। এজন্য আমার ভাইরা ব্যবসায়ী সমাজ আমরা, আল্লাহ তাআলা বড় আমাকে আপনাকে উত্তম আমলের ভিতরে রেখেছেন, তবে খেয়াল রাখতে হবে আমার আপনার আসল ঠিকানা কিন্তু আজিমপুর, আসল বাড়ি আমার মাটির ঘর। এই ব্যবসায়ী দোকানের কত মানুষ ব্যবসা বাণিজ্য করে আজকে মাটির ঘরে একা একা শুয়ে আছে, কেউ খোঁজ খবর নেয় না, যাদের জন্য বেনামাজ হয়ে যাদের জন্য টাকা পয়সা করে এত কিছু করলাম, সেই সন্তান বছর যায় একবার বাবার কবরটা জিয়ারতেরও তারা সুযোগ পায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই ব্যবসায়ীদের কাতারে শামিল করুন যাদের হাসর হবে নবীদের সাথে, যাদের হাসর হবে শহীদদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসায়ী তবে নামাজি ব্যবসায়ী, ব্যবসায়ী তবে জবানে জিকিরওয়ালা ব্যবসায়ী, ব্যবসায়ী তবে যাকাত আদায়কারী ব্যবসায়ী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আল্লাহর হুকুম মেনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জিন্দগি যাপন করার তৌফিক দান করুন বলে আমি সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।